হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে, আপনারা কি সত্যিই কি ফেসবুক থেকে কি ইনকাম করা যায়? হ্যাঁ বন্ধুরা, আসলে ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়। ইউটিউবের থেকেও ফেসবুকে সব থেকে বেশি টাকা ইনকাম করা যায়। যদি বলেন যে কেন ফেসবুক ইউজ করে নাই এমন ব্যক্তি এই পৃথিবীতে নেই বললেই চলে। প্রায় প্রত্যেককেই ফেসবুক ইউজ করে, তাই আমরা যদি ফেসবুকে কোনো একটা মাধ্যম দিয়ে যদি ইনকাম করতে, তাহলে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো। তো কোনো একটা মাধ্যমের মধ্যে একটা হচ্ছে ফেসবুক পেজ খুলে আপনারা টাকা ইনকাম করতে পারেন। তো সেটা করতে গেলে তো অবশ্যই আপনারা আপনাদেরকে ভিডিও পোস্ট করতে হবে। তো ভিডিও কোথায় পাবেন এবং কি কি করবেন, অবশ্যই আমি এই ডিটেলসে আপনাদেরকে সব কিছু খুলে বলবো। তবে তার আগে আসি, যদি কিনা আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য। তো চলুন, তো আমরা প্রথমত একটাই প্রশ্ন আসে যে আমরা কীভাবে ইনকাম করব। আপনি ইনকাম করতে পারবেন ভিডিও পোস্ট করে। আপনি একটা ফেসবুক পেজ খুলে আপনি ভিডিও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তবে তবে আমাদের চ্যানেলে ফেসবুক পেজ কীভাবে সেট আপ দিবেন সব কিছুই বিস্তারিত আলোচনা ভিডিও আছে। আমি আপনাদের সুবিধার স্বার্থে ভিডিও লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রথমত ফেসবুক পেজ খুলবেন, খুলে ফেসবুক পেজটাকে সেট আপ করবেন। সেট আপ করার পরপরই আপনি আপনি পেজে ভিডিও পোস্ট করবেন। ভিডিও পোস্ট করার পরে ঠিক আপনার ভিডিও যখন প্রতিটা ভিডিওতে যখন 3 মিনিট করে ওয়াচ টাইম হবে এবং 10,000 ফলোয়ার মানে 10,000 লাইক পূর্ণ হলে আপনার পেজ থেকেই ইনকাম হবে। তো তার জন্য আপনি কিন্তু বুঝতেই পারছেন যে 10,000 লাইকটা না হয় আপনি প্রমোট করলেন, আপনার ফেসবুক পেজ প্রমোট করে 10,000 লাইক পূরণ করলেন, তাতে কোনো সমস্যা নেই। বাট আপনার ওয়াচ টাইমগুলোর জন্য আপনার প্রত্যেকটা ভিডিওতে ম্যাক্সিমাম 3 মিনিট করে ওয়াচ টাইম থাকা লাগবে। তো এই 3 মিনিট করে ওয়াচ টাইম আনার জন্য আপনাকে সেই সব টপিক নিয়ে কাজ করতে হবে যেসব টপিকগুলো মানুষ বেশি ইউজ করে। তো তার জন্য আপনাকে কিছু ভিডিও পোস্ট করতে হবে এবং কিছু বললে ভুল হবে, অনেক ভিডিও পোস্ট করতে হবে। তো কী ধরনের ভিডিও পোস্ট করলে বেশি ফলোয়ার আসবে, তো এমন প্রশ্ন তো কিন্তু থেকেই যায়। তো আমি বলবো আপনারা যদি ইমোশনাল কোনো ক্যাটাগরি নিয়ে যদি কাজ করতে চান তাহলে তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। তো আপনারা যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই, আপনারা সাকসেসফুল হবেন। তো শেষ একটা প্রশ্ন আসে, 2020 সালে ফেসবুক নিয়ম করে দিয়েছে যে অন্যের কোনো ভিডিও পেজে পোস্ট করা যাবে না, কারণ পেজে পোস্ট করলে সেটাকে কপিরাইট ধরবে। কপিরাইট ফ্রি ভিডিও কোথা থেকে পাবো? তার এমনও প্রশ্ন কিন্তু আমাদের মাঝে চলে আসে। কপিরাইট ফ্রি ভিডিও আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে একটা আমি একটা টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা অন্যের পেজ থেকে যারা ইমোশনাল বা যারা যে ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে বা আপনি আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনি ওই ভিডিওটি আপনার ফোনে যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, যেমন আমি ইউজ করি কাইনমাস্টার, তো আপনি কাইনমাস্টার দিয়ে ওটা হচ্ছে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওটা একটু কাটসাট করবেন, দেন আপনার কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক পড়বে না। আপনার যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এই লাইক বাটনে ক্লিক করে লাইক করুন। এবং যদি আমার ভিডিওটি আপনার একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান, নোটিফিকেশানে ক্লিক করুন। ক্লিক করার পরে ওয়াল করে দিন। এবং যদি আপনার কোনো মতামত থেকে থাকে তবে একটু নিচে গিয়ে আপনার কমেন্টটি এখানে টাইপিং করে প্লিজ এখানে টাচ করে কমেন্ট করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার কোনো একটা নেক্সট কোনো একটা ভিডিওতে।